রাজধানীতে রাতের আধারে সড়কে বিকট শব্দ ছড়িয়ে বেপরোয়া গতিতে ছুটে চলে অত্যাধুনিক মডেলের রেসিং কার ও বাইক। ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করে 300 ফিট সহ ফাঁকা সড়কে সড়কদের ভয়ঙ্কর প্রতিযোগিতা মাঝে মধ্যে হয়ে ওঠে প্রাণঘাতী। অভিযোগ আছে, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় ব্যবস্থা নেয় না পুলিশ। যদিও ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান জানান, ডিউটির সময় চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীর 300 ফুট সড়ক মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে এভাবেই চলছে বেপরোয়া বাইক ও কার রেস। হলারযুক্ত গাড়ির সাইলেঞ্জার দিয়ে বের হওয়া ধোঁয়ার সঙ্গে তৈরি ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে রাতের শুনশান এই সড়ক। রেস দেখে মনে হতেই পারে এটি হলিউডের জনপ্রিয় সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কোনো দৃশ্য। গতির এই ভয়ঙ্কর প্রতিযোগিতা মাঝে মধ্যেই কেড়ে নেয় পথচারী ও আরোহীর জীবন। 24 ফেব্রুয়ারি শুক্রবার রাত 2টা একটি স্পোর্টস কারের বেপরোয়া গতি এতটাই ছিল যে ছিটকে সড়কের অপর প্রান্তে গিয়ে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে থাকা গাড়ির ভাঙা অংশ বলে দেয় দুর্ঘটনা কতটা ভয়ঙ্কর ছিল। গাড়ির ভিতর সিট এয়ারব্যাগ ছিল, উঠছে, কপাল খারাপ হয়। মিনিমাম গাড়িটার 180-90 কিংবা 200 স্পিড ছিল, এসে উরল দিয়ে ডিগবাজি খেতে খেতে রাস্তার এই পাশে আসে পড়ে। রাত যত গভীর হয় ঢাকার নানান জায়গা থেকে 300 ফিট এক্সপ্রেস ওয়ে এর ইউটার্নে জড় হয় স্থানীয় ও ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপ। তাদের সাথে থাকে উঠতি বয়সের তরুণীরাও। বন্ধু পিছল এলে 120 মারি, আর সেরি পিছল এলে পুরো যতক্ষণ টপে মারতারি। এটা দাম মারি না, আমি জিএসএক্স এর দাম। আমার গ্রুপের নাম নুব রাইডার ঈশা। আজকে আসছি 8-9 জন একসাথে। রাজধানীর গুলশান বনানী সহ অভিজাত এলাকার সড়কে চলে মরণ খেলা। তাদের বেপরোয়া গতি গাড়ি চালানো দেখে আতঙ্কিত হয়ে পড়ে নগর পরিবহনের অন্য চালকরাও। ওদের যে জীবনের নিরাপত্তা, ওদের নিরাপত্তাটাই ওদের কাছে নাই, এমনটা ভয়ানক আর কি। প্রাইভেট গিলে আছে, প্রাইভেট চলে, আর কিছু হুন্ডার আছে। প্রাইভেট কার রেসিং এর সরকারি ও পুলিশের স্টিকার যুক্ত গাড়িও দেখা যায়। এ বিষয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে দায় সারা বক্তব্য পাওয়া যায়। সকাল থেকে রাত 10:30 পর্যন্ত ডিউটি করি, অনেক সময় আমাদের এসবের মধ্যে যদি পড়ে তাহলে আমরা ব্যবস্থা নেই, আর এর মধ্যে যদি এর বাইরে যদি পড়ে তাহলে ওই যে থানার টহল পার্টি থাকে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তো তারা তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে আর কি। রাতের সড়ক নিরাপদ রাখতে উশৃঙ্খল যুবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।